আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি শিবগঞ্জ থানার বহু পুরনো ঐতিহ্যবাহী একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজ। তো আমাদের অনেকের মনে এই প্রশ্ন থেকে যায় যে এই কলেজের নাম আদিনা কলেজ কেন হলো। তো এ বিষয়ে আমি এই কলেজের একজন স্টাফ মাহিদুর ভাইকে জিজ্ঞাসা করব। তো মাহিদুর ভাই, এ সম্পর্কে যদি কিছু বলতেন। এই আদিনা কলেজটি ভারতবর্ষে হওয়ার কথা ছিল। এই কলেজটি ইদ্রিস আহমেদ মিয়া তখন ওই ভারতবর্ষেরই অল ইন্ডিয়ার এমপি ছিলেন। তো আমাদের এখন এই বাংলাদেশে এখন এমপি বলছে, কিন্তু তখন এমএলএ বলতো। তো ওনার প্রচেষ্টা ছিল যে আমি এখানে একটা আলো ছড়াব। তার উদ্দেশ্যকে সফল করার জন্যেই ওনার বন্ধু অল ইন্ডিয়ার শিক্ষামন্ত্রী এ কে এম ফজলুল হকের সঙ্গে উনি কথা বললেন যে বন্ধু, আমার এখানে লেখাপড়ার হার তেমন নয়, তো যদি আপনি এখানে একটা আমাকে এই কলেজ উপহার দিতেন তাহলে আমার এলাকার লোক শিক্ষায় আলোকিত হতো। তো সেখানে উনি যদি চেষ্টা করতেন যে আমার নামে কলেজটা আমি করব। এখন যেমন জিয়া কলেজ, মজিব কলেজ, তারেক কলেজ এখন যেমন করছে মানুষ, সেক্ষেত্রে ওনার নামটা উনি রাখতে পারতেন। কিন্তু তিনি তার নাম না রেখে তার বন্ধুর নামে কলেজটি করা হলো। এই জন্যই করা হলো যে রেজুলেশনে একটু জায়গা ফাঁকা ছিল। তো ওইখানে ওই সংক্ষেপে এ কে এম ফজলুল হক বসানো হলো, যে ওইটা পুরাটাই নামটা দেওয়া হলো আদিনা ফজলুল হক কলেজ। তো এ কে এম ফজলুল হকের ফুল আর্ট হচ্ছে আবুল কাসেম ফজলুল হক সরকারি কলেজ। তো উনি এতটুকু ওই রেজুলেশনে তো নাম আঁটবে না, সেজন্য সংক্ষেপে ওই জায়গাটাতে এ কে এম ফজলুল হক এই কলেজটির নাম দেওয়া হলো। আর আদিনা নামটা মূলত ভারতবর্ষে এখন যে অভিভাবক, তো আগে তো একটাই ছিল, এখন হয়তো ভারতবর্ষে হয়ে গেছে। তো ওই আদিনা কলেজের নাম অনুসারে ওইখানে এই কলেজটা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ওইখানে প্রতিষ্ঠা না হয়ে কলেজটা পরবর্তীতে এখানে নিয়ে আসার কারণে আদিনা কলেজ এভাবে প্রতিষ্ঠিত হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। তো উনি, তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে আদিনা কলেজের নামকরণ কেন আদিনা কলেজ হয়। তো মাহিদুর ভাইয়ের এটা চ্যানেল, আপনাদের যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ কিংবা তথ্যপূর্ণ মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।